गुड मॉर्निंग फ्रॉम अचले टॉप। आज 14 दिसंबर सकाल, वेदर परिष्कार, झकझके रोद उठे, माथार ऊपर नील आकाश, किंतु कांचनजंगा एखो मेघे आड़ाले। हमें कांचनजंगा एखो देखते पाई, आशा करी आज के कांचनजंगा देखा पा। यह हे हमें कैम्प साइट एरिया। सारा रात कल के भलोई ठंडा छिल, एकटू पर ब्रेकफास सारब, तरह तर्ज चलते। एखान ब्रेकफास सारे बैरिए पड़ब कलीझर दिखे। एखान कलीझर दूरत प्राय 9 থেকে 9.5 কিলোমিটার। गरम गरम भात संगे डिम सिद्ध आलू सिद्ध मिसिए ब्रेकफास सारलम। और दूरे मेघ सरछे आस्ते आस्ते, कांचनजंगा आस्ते आस्ते दृश्यमान, किन्तु एखोनो अनेक मेघ चारिपाशे घुरे बेड़ाच्छे। आशा करी आज बेला बाड़ार साथे साथे कांचनजंगार सम्पूर्ण रूप आमरा देखते पाबो। 8:25 आमरा हाँटा शुरू कर लाम। एखन अचले टप थेके एकटु नीचे दिके नेमे जाब, तारपरे चढ़ाई शुरू होबे। एखन आस्ते आस्ते आमरा नीचे दिखे नाम ची। किछुटा जले भर्ती रास्ता, मजखने पाथर फेला आछे, आस्ते आस्ते पार करते हबे। सेभाबे आमरा एगिए चलछि। छोटो छोटो पहाड़ी झोरा ए जायगाटाके स्याच्छाते करे रेखेछे। पाथर पा जमिए एगिए जावा, अनेकटा रास्ता नीचे दिखे नेमे गेछे। नेमे एलो ओ जायगाटा थेके, एकटु विपज्जनक जायगाटा। सौरभ कृष्णके हेल्प करछे ओ जायगाटा पार करार जन्य। একটা কঠিন চড়াই আমরা পার করছি এখন। খাড়া ঢালবে আমরা উপর দিকে উঠে চলেছি। चढ़ाई भेंगे आमरा एखन हागे पानी कैम्प साइट चत्वरे, पहाड़ेर माथाय छोट्ट एक चिलते समान जायगा। किछुक्षणेर जन्य विश्राम, और कांचनजंगा एखनो मेघे ढाका। सकाले एकटु झलक देखा गेछे, माथार ऊपर नील आकाश, किन्तु কাঞ্চনজঙ্ঘার গায়ে মেঘ জমে আছে। এই যে এইটা হয়ে গেল না, এরপর আর কষ্ট হবে না। আগে পানি ছাড়িয়ে আমরা আবার চড়াই ভেঙে উপরে উঠতে শুরু করেছি। আর আমাদের আগে একটা টিম এগিয়ে গেছে, তাদের যে গাইড সে আমাদের সাবধান করে দিল যে এই জঙ্গলে এখন প্রায় ভালুক দেখা যাচ্ছে। সুতরাং একসাথে চলতে হবে, একা একা চলা যাবে না, গ্রুপ বানিয়ে চলতে হবে। সেই মতো পাহাড়ে ঢাল বেয়ে উপর দিকে উঠে যাওয়া। এখানে রিস্ক ফ্যাক্টর হচ্ছে ভালুক, পাহাড়ি ভালুক প্রায় দেখা যাচ্ছে এখন। এখানে মা
ঢাল বে উপরে উঠে চলেছি আর আরেকটা ট্রেক টিম হ্যালো 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 ওরাও যাচ্ছে ওদের সাপোর্টিং স্টাফ এগিয়ে যাচ্ছে আজকে গোটা রাস্তাটাই চড়াই কালীঝড় পর্যন্ত অনেকটা চড়াই ওঠার পর আবার কিছুটা ঢাল এবার ঢাল বেয়ে কিছুটা নামবো বাপি নামছে আমার আগে আগে এই জঙ্গলে প্রচুর ভালুকের দেখা পাওয়া যায় যে কারণে একটু শব্দ আওয়াজ করে চলা এখন ডাল বেয়ে নেমে যাওয়া নিচের দিকে উঠে আসার পরে এবার ক্রমাগত নিচের দিকে নেমে যাওয়া আবার উত্তরাই এবার আসছে থুলধাপ বোর্ডে লেখা আছে থুলো ধাপ যাই হোক থুলধাপ আর থুলো ধাপ এখান থেকে আর 500 মিটার থুলো ধাপ 500 মিটার তো এখন নিচের দিকে নামা শব্দ করতে করতে জঙ্গলে উত্তরায় পথ দিয়ে নেমে যাওয়া নিচের দিকে তার একটাই কারণ হচ্ছে এখানে ভালুকের উপদ্রব আছে এই কারণেই আওয়াজ দিতে দিতে নামা কারণ বিগত কয়েকদিনে এই রাস্তায় ভালুকের আঘাতে বেশ কিছু লোক জখম হওয়ার ঘটনা আছে এগিয়ে চলেছি আমরা থুলো ধাপের দিকে সকাল 9:55 অনেকটা রাস্তা হেঁটে এসে আমরা একটা সমতল জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে থুলো ধাপ এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম খুব সুন্দর এই জায়গা কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে আছে কাঞ্চনজঙ্ঘা এখন আমাদের ভাবাচ্ছে রীতিমতো কারণ দুদিন হয়ে গেছে আমরা কাঞ্চনজঙ্ঘাকে পুরোপুরি দেখতে পাইনি মেঘে ঢাকা আকাশ নীল কিন্তু কাঞ্চনজঙ্ঘার জায়গায় মেঘ সরছে না এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব তারপরে ওই উপরে হচ্ছে কালীঝড় কালীঝড়ার দিকে আমরা হাঁটা শুরু করব আমরা থুলো ধাপে দাঁড়িয়ে আছি ফটো সেশন চলছে খুব সুন্দর এই জায়গা এখানে গরম চা দিয়ে একটু গলা ভেজাবো আরো অনেকে আসছে আরেকটা ট্রেকিং দলের সাপোর্টিং স্টাফরা বসে আছে এখন আমাদের সাপোর্টিং স্টাফরা এখন এসে পৌঁছায়নি নিমা ব্যস্ত ফটোগ্রাফি নিয়ে
ভাবি আনন্দ প্রকাশ করছে, সীমাহীন আনন্দ এই সুন্দর জায়গায় এসে। এই ছোট ছোট মুহূর্ত গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমাদের কফি পর্ব চলছে। ভেবেছিলাম নিমা গরম চা দেবে, কিন্তু কফি নিয়ে এসছে, ব্ল্যাক কফি। তো এখন সেই ব্ল্যাক কফি এখন আমাদের হাতে। পুরো ধাপে দাঁড়িয়ে আছি, এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম গরম কফি দিয়ে গলা ভিজিয়ে। এবার আবার সামনে কালীঝড়ের দিকে এগিয়ে যাবো। এখান থেকে কালীঝড় হচ্ছে 4 কিলোমিটার। সামনে খাড়াই আছে, তো খাড়াই রাস্তা এখান থেকে শুরু হবে। আশা করি ঘন্টা দিনেকের মধ্যে আমরা কালীঝড়ে পৌঁছে যাব। এখন বাজে সকাল 10টা, এখন একটু পরে আমরা এখান থেকে কালীঝড়ের দিকে আমাদের হাঁটা শুরু করব। এখন আমাদের কালীঝড়ের চড়াই শুরু হয়েছে, খাড়া চড়াই। উপর দিকে রাস্তা উঠে গেছে, সৌরভ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভেঙে আমরা উপরে উঠে চলেছি, কৃষ্ণ আর বাপি এগিয়ে আসছে। নিমা সৌরভ আরো উপরের দিকে উঠে যাচ্ছে। চড়াই ভেঙে উপরে উঠে চলেছি, প্রায় 45 মিনিটের মতো এক নাগাড়ে চড়াই ভাঙলাম। একটা জায়গায় বসে পড়েছি, বাকি সঙ্গীরা আসছে। কিছুক্ষণের জন্য জিরিয়ে নেওয়া, তারপর আবার উপর দিকে উঠব। আলো আধারী একটা জায়গায় আমরা এসে বসে পড়েছি রাস্তার মধ্যেই, কিছুক্ষণের বিশ্রাম, সাথে আনা চিড়ে আর বাদাম। এই হচ্ছে এখন আমাদের সঙ্গী। একটু মুখ চালাবো, তারপরে একটু বিশ্রাম নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। রাস্তা আর বেশি বাকি নেই, প্রায় 70% রাস্তা আমরা কভার করে ফেলেছি, আর 30% বাকি আছে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো। চারিদিকে ঘন জঙ্গল, শান্ত পরিবেশ একদম, শুধু পাখির আওয়াজ, পরিষ্কার নীল আকাশ। কাঞ্চনজঙ্ঘা এখনো মেঘে ঢাকা, কাঞ্চনজঙ্ঘা থেকে মেঘ আর সরছে না। রডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা খাড়ায় চড়াই ভেঙে উপরে উঠে চলেছি। কিছুটা ওঠা, কিছুটা দাঁড়ানো, বিশ্রাম নেওয়া, আবার এগিয়ে যাওয়া চড়াই ভেঙে, এইভাবে এগিয়ে যাওয়া। গন্তব্য আর বেশি দূর নেই, কিন্তু এই চড়াই মারাত্মক। তুলাধাপ থেকে একটানা চড়াই আমরা ভেঙে চলেছি। আগে সৌরভ আর কৃষ্ণ যাচ্ছে, শুধু চড়াই আর চড়াই। চড়াই ভেঙে আমরা উপর দিকে উঠে চলেছি এক নাগাড়ে। সামনে পাথরের উপর পাথর চাপিয়ে ক্রেন তৈরি করে রাখা হয়েছে দিক নির্দেশ। এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা একটা সমতল জায়গায় এসে পৌঁছেছি। আমাদের যে গাইড নিমা আমাদের জানালো এই জায়গাটার নাম হচ্ছে ছিপছিপে। আর একটু এগিয়ে এই সামনে যেই হামটা আছে, এই টিলাটার উপরে আমরা উঠব। উঠে একটু এগিয়ে গেলেই কালীঝড়। সুতরাং আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। তো এখন জাস্ট একটু বিশ্রাম নেব, একটু বর্ষা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনও আমাদের
চোখের আড়ালে। মেঘ ঢেকে আছে গোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে, হালকা সিনিয়লচুর মাথাটা দেখা যাচ্ছে, আর তেনজিংখাং অল্প একটু দেখা যাচ্ছে। এদিকে পার্নিম থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা কিন্তু ঢাকা। আমরা কালিঝর টপের প্রায় কাছে চলে এসেছি। একটা সমতল জায়গা দিয়ে এখন হাঁটছি। গাছের মধ্যে কিছু প্রেয়ার ফ্ল্যাগ বাঁধা। নিমা সৌরভ এগিয়ে চলেছে সামনের দিকে। ঠিক আগে একটা সমতল জায়গা দাঁড়িয়ে আছি। এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয়, খুব জোর হলে 30 মিনিটের রাস্তা। তা আমাদেরও আর তাড়াহুড়ো কিছু নেই, দূরে চিয়া ভঞ্জন দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢাকা, একটু আগে সিনিয়ালচু দেখা যাচ্ছিল কিন্তু সেটাও এখন মেঘে ঢেকে যাচ্ছে। আমরা কালীঝরের প্রায় কাছে চলে এসেছি আমাদের ক্যাম্প সাইটের। সামনের দিকে এগিয়ে যাওয়া, সাদা সাদা বরফের কুচি পড়ে রয়েছে রাস্তায়। আমাদের হাইট গেনও অনেকটা হয়েছে। কালীঝর প্রায় 12,000 ফিটেরও বেশি। ঘড়ির কাটায় দুপুর 2টো, আমরা কালীঝর ক্যাম্পে পৌঁছে গেছি। আমাদের আগে এসছে আমাদের সাপোর্টিং স্টাফ, তারা টেন্ট লাগাচ্ছে। আজকে রাত্রে এটাই আমাদের আস্তানা, কালকে আমরা ফক্তেধারা যাব। আরো কয়েকটা ট্রেক টিম এখানে এসছে, তারাও আশেপাশে তাঁবু লাগিয়েছে। আমরা কালীঝর টপে এখন এই মুহূর্তে, হাওয়ার দাপট সাংঘাতিক, তার সাথে ঝকঝকে রোদ। নিমা আমাদের লাঞ্চের ব্যবস্থা করছে। এ পাশে অন্য একটা টিমের তাঁবু পড়েছে, ইয়াকে সারি এগিয়ে চলেছে। খুব সুন্দর ক্যাম্পিং পরিবেশ, কিন্তু আমাদের যে অভীষ্ট কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কিন্তু মেঘে ঢাকা। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ মেঘে ঢাকা। এখন আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডের সামনে ঠিক কালীঝরটাও, আর একদম সামনে ফক্তেধারা টপ। এখান থেকে সিঙ্গালীলা টপ দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢেকে যাচ্ছে।
গরম গরম স্যুপ দিয়ে গলা ভেজানো হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মারাত্মক, তার সঙ্গে এই গরম স্যুপ খুব কাজে দেবে। এখন বেলা দুটো নাগাদ আমরা কালীঝরে এসে পৌঁছেছি, প্রচণ্ড হাওয়া এখানে আর সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। কাঞ্চনজঙ্ঘা মেঘের পেছনে, কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা দেয়নি, আজকে রাত্রে রাত্রিবাস আমাদের এখানে, কালকে ফক্তেধারা যাব। তো এই মুহূর্তে আমি ক্যাম্পের মধ্যে বসে আছি টেন্টের ভেতরে, ঘড়িতে এখন প্রায় 3:35 বাজে। টেন্টে কিছুক্ষণের জন্য বসেছি, তার কারণ হচ্ছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া, এত হাওয়ার দাপট। একটু পরে আমরা কিচেনে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, এখন এই মুহূর্তে টেন্টের মধ্যে। এখন আমি এসেছি আমাদের কিচেন টেন্টে, খাওয়া দাওয়া চলছে, প্রস্তুতি চলছে। আজকে আমাদের আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, তো একটু লেট লাঞ্চ হবে আমাদের, তারই প্রস্তুতি চলছে। চারিদিকে খাবারের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমাদের সহযোগী পাসাং, কুরবা, দর্জি, পেম্বা, আর ওদের ক্যাপ্টেন হচ্ছে নিমা। তো এদের নিয়ে আমাদের পুরো টিম কালকে ফুক্তধারা যাব। এরা এদের হেল্প না পেলে আমরা এইভাবে আমাদের ট্রেক এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। ওরা সুন্দরভাবে আমাদের হেল্প করছে। একটু পরে আমরা লেট লাঞ্চ করব।